আমি বিয়ে করেছি অনেক বছর পূর্বে, বিয়ের সময় আমি মোহরানা আদায় করি নাই, সুন্নতের খেলাফ কাজ করছে। বিয়ের সময় নগদ মোহর দেওয়াই হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়, ধারে জায়েজ, কিন্তু সুন্নত হচ্ছে। নবী সাহাবাই কেরাম সব নগদ কাজ করেছেন, এই ধার মোহর একজন সাহাবিরও নেই কিন্তু। জি, এখন আমি মোহরানার টাকা দিতে চাচ্ছি কিন্তু আমার স্ত্রী নিতে চাচ্ছে না। আমাদের দেশের মহিলারা এরকমই করে, কারণ নিজের ন্যায্য অধিকার বুঝে না, ন্যায্য অধিকার বোঝে না, প্রথম কথা মশলা বোঝে না। বোনেরা ভাইয়ের কাছ থেকে জমি জায়গা নিতে চায় না, ও বুঝে না যে আমার এটা অধিকার, মনে করে নেবো এটা ভদ্র ছোটো লোকে হয়ে যাবে, কি হবে এটা, খারাপ সম্পর্ক হয়ে যাবে, এটা দুর্ব্যবহার হয়ে যাবে ভাইয়ের সাথে। হ্যাঁ, না 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 না, ন্যায্য অধিকার বুঝে না, দিনের জ্ঞান নেই সেই জন্য। তো আপনার কাছে মোহর নিতে চায় না স্বামীর কাছে, হয় তার অজ্ঞতার কারণে নিজের অধিকার আল্লাহ যে দিয়েছেন সেটা বুঝে না, আর দুই নম্বর হচ্ছে আবেগ ভালোবাসা, অতি ভালোবাসা আবেগ, এজন্য বলবো যে তার সাথে একটু ঝগড়া করে নেন। আর ঝগড়াটা করে নেওয়ার পরে বললেন যে মোহরটা মাফ করে দাও, ঝগড়া তো হয়েই গেল, কি হয় না হয় তো মোহরটা মাফ করে দাও, তারপরে যদি মাফ করে দেয় তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আসল মাপ, যে তুমি ঝগড়া করার যায় করার ছাড়োয়ার যায় করো তোমার মোহর মাপ, তাহলে আসল মাপ। আর এইরকম যার কাছে রাত দিন থাকছে আর তার শরণাপন্ন তার সংসারে থাকছে, কত জান থেকে বেশি ভালোবাসে, ও মাফ করবে না তো কী করবে, চাইবে? খুব কমই মহিলা আছে চাইবে, তাই না? তো এই মাফ করা আসলে কেন, ওই প্রথম দিন যেদিন বিয়ে করি ওই দিন কেন মাফ চাননি? ওই দিন বলতে যে বিয়ে করতে এসেছি কবুল করব, কিন্তু একটা কাগজ লেখা পাঠিয়ে দেন যে তুমি এই মোহরানাটা মাফ করে দাও, কারণ তোমার বাবা তো আমার জন্য 4-5 লাখ টাকা বেঁধে দিয়েছে, সম্ভব না, তুমি মাফ করে দাও। সেই দিন মাফ করতো তা আসল মাপ, এখন চেনা পরিচয় হয়নি, ওই ওই মাপটা হচ্ছে আসল মাপ। সুতরাং এই সামাজিক মাপটা আসলে মাপ নয়, পারিবারিক দিক থেকে এই আবেগের ক্ষমাটা আসলে ক্ষমা নয়, বোঝা গেছে? অজ্ঞতার ক্ষমা আসলে ক্ষমা নয়, এলেম আছে আবেগ নেই, সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে কেউ কাউকে মাফ করছে, এটা হচ্ছে আসল মাফ, এটা হচ্ছে আসল মাফ। জি, সুতরাং এইরকম কথা আপনি সুযোগ নেবেন না, দিতে পারলে আপনি মোহর আপনার স্ত্রীকে দিয়ে দেবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি।